যেভাবে আমরা বিক্ষোভ প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছি সবটাই যেন কোথাও মিলেমিশে এক হয়ে গিয়েছে। এরই মধ্যে চিকিৎসকদের এই মহাসমাবেশ, ঠিক কি বার্তা তারা পৌঁছে দিতে চাইছেন সাধারণ মানুষের কাছে? দেখো, সেটা বলার আগে এই মুহূর্তের পরিস্থিতিটা বলে দিতে চাইবো। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন, থানার ওসি রয়েছেন, অ্যাডিশনাল পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন, তারা এসে পৌঁছেছেন এই এই সমাবেশ মঞ্চের এখানে। তার কারণ হচ্ছে যে সন্ধে 7টা পর্যন্ত এখানে অনুমতি ছিল, সেই 7টা বেজে গিয়েছে ঘড়ির কাঁটায়, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এরপরে এই এই এখানে এই সমাবেশের জন্য আর বাড়তি সময়ের কোনো আগে থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চান এবং ঠিক সেই কারণেই তারা এখানে এসেছেন। আমরা শুনে নেব। না ঠিক আছে, পরে আমাদের কাজটা করতে দিন প্লিজ। আমাদের কাজটা আমরা শুনলাম যে পুলিশের আধিকারিকরা যারা এখানে এসে পৌঁছেছেন তারা যেটা বললেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের, যে এখানে যে সমাবেশের অনুমতি সেই অনুমতি সন্ধে 7টা পর্যন্ত ছিল, অর্থাৎ সন্ধে 7টা পর্যন্ত এখানে তাদের পারমিশন নেওয়া ছিল। এখন ঘড়ির কাঁটা সন্ধে 7টা বেজে গিয়েছে, 7টা 10, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবার তাদের এই যে কর্মসূচি সেটা তাদেরকে শেষ করতে হবে, সেই বিষয়টা তাদেরকে বলা হলো, স্মরণ করিয়ে দেওয়া হলো এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের ডেকে তারা তাদের মধ্যে আলোচনা করে তারা সিদ্ধান্ত জানাবেন এটা তারা বললেন এবং পুলিশ আধিকারিকরা তারা অপেক্ষা করছেন যে জুনিয়র ডাক্তাররা তারা তাদের সিদ্ধান্তের কথা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জানিয়ে দেবেন তাদের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মঞ্চে যে মাইক এবং অন্যান্য যে সিস্টেম, সাউন্ড সিস্টেম, সেগুলিকে বন্ধ করে দেওয়া হলো। পুলিশ বন্ধ করেনি, যারা যারা এখানে কর্মসূচি করছেন তারাই বন্ধ করেছেন এটা পুলিশ আসার পর। এখন দেখার বিষয় এটাই যে জুনিয়র ডাক্তাররা কী সিদ্ধান্ত নেন, কেননা সন্ধে 7টা পর্যন্ত তাদের এখানে অনুষ্ঠানের অনুষ্ঠান চালানোর অনুমতি ছিল, এখন সেই জায়গায় 7টা বেজে গিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই তাদের তাদের বক্তব্য জানতে এসেছেন পুলিশ আধিকারিকরা এবং জুনিয়র ডাক্তাররা তাদের নিজেদের মধ্যে আলোচনা করে তারপর একেবারে সন্দীপ অর্থাৎ জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে এই মুহূর্তে পুলিশ নির্দিষ্ট সময়ের পর এই সমাবেশ আর চালানো উচিত নয়, সেই জন্যই তাদের সঙ্গে কথা বলছেন। তোমাকে আপাতত ধন্যবাদ সন্দীপ। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত আজ মহামিছিল শেষে মহাসমাবেশ করছেন জুনিয়র ডাক্তার, আর এরই মাঝে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে চিকিৎসক কুণাল সরকার তিনি কি বলেছেন শোনাব আপনাদের। মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ আমাদের মানতেই হবে যে আমরা যত রকম পরিসংখ্যান দিই না কেন, আজকে পিজিটি জুনিয়র ডাক্তাররা তাদের আমাদের রাজ্যের মেডিকেল কলেজদের মধ্যে তাদের একটা অত্যন্ত গুরুত্ব এবং অপরিহার্য ভূমিকা এবং রোল আছে। এবং আমাদের জুনিয়র সতীর্থদের বলবো যে তোমরা যে কাজটা করেছো তার জন্য কুর্নিশ। আমাদের আদার ডেমোক্রেটিক ভার্সনস অফ প্রোটেস্ট আমাদের ভাবতে হবে। আজকে স্বাস্থ্য পরিষেবাকে মোটামুটি তার নিজের জায়গায় বজায় রেখে অনেক ঘাটতি আছে, অনেক সমস্যা আছে। কোথায় একজন 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 ইনজুরি পেশেন্ট আছে, সেখানে সুতো ফুরিয়ে গেছে। আপনি সরকারি হাসপাতালে গেলে সুতো ফুরিয়ে যায়, বেসরকারি হাসপাতালে গেলে টাকা ফুরিয়ে যায়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে উভয় দিকে সমস্যা আছে, তাই আজকে তাদের একটু মাথাটা ঠান্ডা করে বাস্তব পরিস্থিতিটা বুঝে এই ঝামেলার যদি একটা সমাধান আমরা নিজের থেকে বার করতে না পারি, তাহলে পশ্চিমবঙ্গের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চুরমার হয়ে যাবে।